করছে, বাগদাদ ঘুরাইতে পারে না। বেড়া হইলে ইমন বেড়া হই। যাই হোক, শুরু হলো আল্লাহকে রাজি করলে, ইসলামে পুরাপুরি ঢুকলে এই কাজগুলি করা মুসলমানদের জন্য অসম্ভবের কিছু নয়। আরেক বেচারা ছয়টা মেয়ে পেটে বাচ্চা, স্বামী বলতেছে তোর ছয়টা মেয়ে হয়েছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক। এরকম সমস্যা আছে না বর্তমানে? মেয়েটা চুপে চুপে কানতে কানতে এই গাউসে পাকের বাবা আবু সালে আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বাচ্চা কি দেখবো। কিন্তু আল্লাহর ওলিদের চোহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কি না? হ্যাঁ, গেছে, হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু কুয়ে দিবেন, ছয়টা মেয়ে। স্বামী বলছে এটা মেয়ে হইলে আমার তালাক দিব। আল্লাহর ওলি পেটের দিকে চায়ে দেহে এই বাচ্চাটাও মেয়ে। মেয়ে বলুন, এ মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে? কানতে কানতে বাড়িতে বাইরেছে, গাউসে পাক বাড়ির সামনে খাড়া ছোট্ট বাচ্চা। মা কানতে কানতে গেলা, কানতে কানতে আইলা, ব্যাপার কি? বাবারে গেছিলাম বড় হুজুরের কাছে, আমার ছয়টা মেয়ে। স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব। গেছিলাম বাচ্চাটা কি দেখাইতাম, কি কইছে দেখকে কইছে ফেডের বাচ্চাটাও বলে মেয়ে হইব, আসলেও মেয়ে। তে গাউসে পাক কয়, আল্লাহ গো তোমার ওলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয়, তোমার ওলি তোমার লগে সম্পর্ক, তাহলে তোমার ওলির ইজ্জত থাকবে না। এই মেয়ে তুমি আবার যাও, যাও আবার। বালা গাছ লাগাইয়েন, গুড়া বালইব, ফল বালইব। গাউসে পাক কত পাওয়ার, কত ক্ষমতা, বাচ্চা ছেলে ডাকতেছে কি মা যান তো আবার যান। কি কেলে গাইছো? হুজুর মাফ করবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে। যাও যাও, কইছি তোমার মেয়ে হবে, আবার আইছে, আবার যাও। আবার আইছে কি কি কইছে? আমার ধমক দিছে। ধমক দিছে? আল্লাহর ওলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহর সাথে সম্পর্ক কিরা, এটা কেমন কথা? আবার যাও পিচ্ছি বেড়ালা গাউসে পাক। আবার গিয়ে খারুছে কি বাবা মাফ করবেন, রাস্তার ছোট্ট একটা পিচ্ছি নাম বলে আব্দুল কাদির আমারে পাড়াইছে, আবার যাও। ফিরাইছে কি কান্তাছে, বাবারে আবার ধমক দিছে, আবার যাও, আমার ওখান গেলে মারবো। যাইতাম না কথা, আয়ো আমি যাম তোমার সাথে, বালা গাছ লাগাইন ফল ভালোইব। তেতুই গাছ লাগাইয়া আঙ্গুর খাইবার আশা করেন না, সাথে গেছে গিয়া সামনে খাড়াইছে, আবা আবা এই বেচারি বিপদ হয়ে রয়েছে, স্বামী তারে ত্যাগ করব, বিপদে আছে। আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন, তার বিপদ দূর করতে পারলেন না? আল্লাহরে কন্যা কেড়ে কইলি তো আল্লাহ পরিবর্তন করে দেয়। তুমি তুমি বড় বাড়াবাড়ি করো। আব্বা বাড়াবাড়ি করি না, বেটার বেটির বিপদ দূর করবার লেগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম। আব্বা আমি যে ফইলাবেলা হারাইছিলাম, প্রথম যে আইসি ইনফেটের বাচ্চাটা মেয়ে, বাচ্চাটা মেয়ে হয়ে আসিন আব্বা, এরপরে আপনি মেয়ে কয়ে দিয়েছেন কানতে কানতে জাগা, দুঃখটা লইয়া আমার সহ্য হয়েছে না, আমি ফিরা ফাড়াইছিলাম, আপনি ধমক দিয়া দিছেন। বাবা আবার ফাড়াইছি, আবার ধমক দিছেন, দুইবার ধমক দিছেন না? হ, প্রথম দমহে ফেডের বাচ্চাটা মেয়েটা ছেলে হইছে দেখেন, দ্বিতীয় দমকে বাড়ির ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে। বাবা আবার যদি দমক দিতেন সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে যেতে গেলে। সুরে আলে ইমরানের আল্লাহ পাক রব্বুল আয়াত নম্বর 6 এ ইরশাদ করেছেন, আল্লাহ ছেলে না মেয়ে তৈরি করবেন, সুস্থ না অসুস্থ করবেন, সুন্দর না অন্য কিছু করবেন, কেমন করবেন, কালো না সাদা করবেন, লম্বা না খাটো বেটে করবেন, এসব আল্লাহ পাক রব্বুল আলমিনের একমাত্র মালিকানা, আল্লাহর ইচ্ছাধীন। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ সেই জাতে পাকের নাম, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদের আকৃতি গঠন দিয়ে থাকেন। আল্লাহ পাক আকৃতির গঠন দিয়ে থাকে, সব ওইরকম
আল্লাহ ছবি অঙ্কন করে থাকেন তোমাদের, কাইফা ইয়াশাউ, যেভাবে আল্লাহ পাক চান, যেমন আল্লাহ চান। তাহলে মানুষের সৃষ্টি, আল্লাহ ছেলে চাইছেন না মেয়ে চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চাইছেন না কুৎসিত চাইছেন, আল্লাহ পাক লম্বা চাইছেন না বেটে চাইছেন, সাদা চাইছেন না কালো চাইছেন, কেমন চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কাইফা ইয়াশাউ, যেমন আল্লাহ চান তেমন আল্লাহ পাক আকৃতি দান করেন এবং সৃষ্টি করেন। একমাত্র মালিক সৃষ্টি করার আল্লাহ পাক রব্বুল আলামিন, ছেলে মেয়ের দাতা, সন্তান সন্ততির দাতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হচ্ছে তাওহীদের আকীদা, একত্বের আকীদা। পক্ষান্তরে আজকে মুসলিম উম্মায় লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের শিরকি কুফুরি আকীদা, কাফের বেদিনদের মতোই, কোনো পার্থক্য নেই, যে ছেলে মেয়ে মাজারে পাওয়া যায়, পীরের দরগাহে পাওয়া যায়, ওরসে গেলে পাওয়া যায়, চাদর চড়িয়ে পাওয়া যায়, খাসি মরগ জবাই করে পাওয়া যায়, আল্লাহ ছাড়া অন্যের নামে, পীরের নামে, পীরের দরবারে, ওখানে গিয়ে পীর পীর বাবার কাছে দরখাস্ত করলে পাওয়া যায়। এর চাইতে বড় শিরক আর কিছু হয় না, এবং শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে কিছু নেই। প্রত্যেক মুসলিমের জেনে রাখা ফরজ, প্রথম নামাজের আগে, রোজা, যাকাত, হজ, সমস্ত হালাল হারাম জানার আগে, যে দাতা একমাত্র আল্লাহ, রিজিক দাতা যেমন আল্লাহ, তেমনি ছেলে মেয়ের দাতা একমাত্র আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং সমস্ত কিছু চাইতে হবে আল্লাহ পাকের কাছে, এবং সমস্ত ইবাদত বান্দগি করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, তারপর আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, তিনি ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না যে বাবা তুমি ছেলে দান করো, মেয়ে দান করো, রোগ ভালো করো। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই। মাবুদ যার ইবাদত করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ করেন, আদুয়া হুয়াল ইবাদা, দোয়াই তো হচ্ছে ইবাদত। আদুয়া নাক দিলেন পীর বাবাকে, ইয়া গাউসুল আজম মাদাদ, খাজা বাবা মাদাদ, খাজা বাবা গরিব নওয়াজ, ওখানে গেলে পাওয়া যায়, শাহজাহান গেলে পাওয়া যায়, আটরশিতে পাওয়া যায়। এই শিরকি কুফুরি আকীদা নিয়ে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং আল্লাহ পাক দেন বলুন আলহামদুলিল্লাহ, যদি না দেন তবু ধৈর্য ধারণ করুন এবং বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক যদি দেন তাহলে শুকরিয়া আদায় করেন এবং আলহামদুলিল্লাহ বলেন, আর আল্লাহ পাক যদি না দেন তাহলে সবর করেন, ধৈর্য ধারণ করেন, আলহামদুলিল্লাহ বলেন। মহান আল্লাহ পাক আরো সূরা কাসাসের আয়াত নম্বর 868 ইরশাদ করেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াখলুকু মা ইয়াশা, যা চান তাই সৃষ্টি করেন, যা চান তাই সৃষ্টি করেন, যার ঘরে চান তার ঘরে সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, এবং আল্লাহ পাক মনোনয়ন করেন, ইখতিয়ার করেন, চয়েস করেন, চয়েস করেন কাকে দেব কাকে দেব না, কাকে বন্ধা করব, কাকে ছেলে দেব শুধু, কাকে মেয়ে দেব, কাকে ছেলে মেয়ে দুটোই দেব, তাকে শুধু মেয়ে দেব, ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক সৃষ্টির মালিক, এবং আল্লাহ পাক চয়েসের মালিক, মনোনয়নের মালিক। ও রব্বুকা ইখলুকু মা ইয়াশা ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারা, কোন মানুষের, তাদের আল্লাহ পাক বলছেন, অর্থাৎ মানব জাতির, মানব জাতির এই ক্ষেত্রে কোনো অধিকার নেই, ইখতিয়ার নেই। আল্লাহ তো বলছেন মানব জাতির কোনো অধিকার নেই, আর আপনার পীরের অধিকার হয়ে গেল যে ছেলে এনে দিতে পারবে, মেয়ে এনে দিতে পারবে, রোগ ভালো করতে পারবে, কোনো কিছু দিতে পারবে। মা কানা লাহুমুল খিয়ারা, কোনো মানুষের কোনো ইখতিয়ার নেই, আল্লাহ পাক বলছেন। সুবহানাল্লাহ ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পাক সমস্ত শিরক, অভাব, দুর্বলতা, ত্রুটি সমস্ত কিছু থেকে পবিত্র, এই যে সুবহানাল্লাহ বলার অর্থ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শিরক থেকে অনেক ঊর্ধ্বে,
মুশরিকদের শিরক থেকে ঊর্ধ্বে এবং মুশরিকদের শিরক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক। আল্লাহ পাক শরীকের মুখাপেক্ষী হন না, পক্ষান্তরে আমরা দুনিয়া চলার ক্ষেত্রে শরীক ছাড়া চলতে পারি না। আমাদের শরীকে হায়াত রয়েছে, জীবন সঙ্গী রয়েছে, না হলে চলতে পারবেন না। প্রত্যেক মানুষ আমাদের ব্যবসা বাণিজ্য করলে শরীক লাগে, না হলে একা চলতে পারি না। যদি ব্যবসা বাণিজ্য না করেন, চাকরি করেন, তাহলে শরীক রয়েছে, শরীক হয়ে রয়েছেন। আর না হলে আপনি চাকরি করবেন কার, তার সাথে শরীক রয়েছেন, তার কাজে কর্মে শরীক রয়েছেন। কারো গাড়ি চালাচ্ছেন, তার কাছে আপনি নেই, শরীক রয়েছেন। দুনিয়ায় নিজের লেবাস পোশাক মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আপনার কাছে আছে বা যা কিছু খাচ্ছেন পান করছেন, সেই ক্ষেত্রে একে অপরের সাথে শরীক। আপনি চাষির মুখাপেক্ষী, চাষি যদি আপনার জন্য ধান চাল না পাঠায় তাহলে না খেয়ে মরবেন যদি শহরে বাস করেন। আর যদি আপনি তাঁতি হন তাহলে চাষি উলঙ্গ হয়ে থাকবে যদি চাষি তোমাকে কাপড় না দেয়। তাহলে প্রত্যেকে অভাবী, আন্তুমুল ফকরা ইলাল্লাহ, তোমরা প্রত্যেকে অভাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল গনিউল হামিদ, প্রশংসিত, এবং আল্লাহ পাক অভাব মুক্ত, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার আয়াত নম্বর 49-50 এরশাদ করেছেন এই ছেলে মেয়ের নিয়ামত সম্পর্কে।